হলিউডে এখনও চলছে ধর্মঘট। রাইটার্স গিল্ডের ডাকে শুরু হওয়া এই ধর্মঘটে পরবর্তী সময়ে যুক্ত হয়েছেন টেকনিশিয়ান, ক্রু মেম্বার, রেডিও টেলিভিশন আর্টিস্ট, এমনকি অনেক অভিনেতা অভিনেত্রী। প্রায় 3,000 কর্মী তাদের আর্থিক সংকটের কথা জানিয়েছেন ইতিমধ্যে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামের প্রযুক্তির বহুল ব্যবহার কমিয়ে আনার পক্ষে প্রায় 1,60,000 অভিনেতা অভিনেত্রী সমর্থন জানিয়েছেন, যা নতুন আশঙ্কার জন্ম দিয়েছে। সম্পূর্ণ হলিউড স্থবির হয়ে পড়ায় সংশ্লিষ্ট জনেরা পড়েন প্রবল আর্থিক সংকটে। কিন্তু পরিচালক ও তারকা অভিনয় অভিনেত্রীতে অনুদানে চলছে এই ইন্ডাস্ট্রির লোকজনের সংসার। এই সংকটে কেমন আছে হলিউড? প্রাপ্য সম্মানী ও ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন চলছে হলিউডের লেখক, অভিনয় শিল্পী ও কলা কুশলীদের। রাইটার্স গিল্ড অব আমেরিকা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টের আন্দোলনে স্থবির হয়ে আছে হলিউড। এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি নয়, এটা আমাদের দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলছে। আমরা আমাদের ন্যায্য দাবির জন্য লড়ছি, আমাদের প্রতিভা কাজে লাগিয়ে একটি গোষ্ঠী মুনাফা করছে আমাদের বঞ্চিত করে, এটা মেনে নেওয়া যায় না। ন্যায্য পারিশ্রমিক ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত রেখে শিল্পীদের সৃজনশীলতার মূল্যায়নের দাবি নিয়ে গত 2 মে থেকে আন্দোলন শুরু করেন ডব্লিউজি এর সদস্যরা। কিছুদিন পর তাদের সঙ্গে একাত্মতা জানান এসএজি এবং এএফটিআরএ এর শিল্পীরা। কেটে গেছে আন্দোলনের 134তম দিন। হলিউডের লেখক ও অভিনয় শিল্পীরা আছেন কর্মবিরতিতে, ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো ইন্ডাস্ট্রি। আমার বিদ্যুৎ বিল থেকে শুরু করে জীবনযাপনের সমস্ত উপকরণের বিল বকেয়া রয়েছে। আমি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কিন্তু এখন সব শেষ। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত লেখক ও অভিনয় শিল্পীরা আন্দোলন চালিয়ে নিতে নির্ভর করছেন বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত অনুদানের উপর। শুরু থেকেই এই আন্দোলনের অন্যতম সহযোগী হিসেবে পাশে ছিলেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও তার স্ত্রী অভিনেত্রী কেট ক্যাপশ। এ দম্পতি এখন পর্যন্ত প্রায় $1.5 মিলিয়ন অনুদান দিয়েছেন লেখক ও শিল্পীদের সংগঠনগুলোকে। স্পিলবার্গ ও তার স্ত্রীর কাছ থেকে পাওয়া অর্থ ব্যবহার করা হচ্ছে সংগঠনগুলোর এন্টারটেইনমেন্ট কমিউনিটি ফান্ডে। এ ফান্ড থেকে অভিনয় শিল্পীদের জীবনযাপনের খরচ দেয়া হচ্ছে আন্দোলনের শুরু থেকে। এখন পর্যন্ত প্রায় $6.5 মিলিয়ন বিতরণ করা হয়েছে। এছাড়াও স্টিভেন স্পিলবার্গ ও তার স্ত্রী অভিনেত্রী কেট ক্যাপশন অনুদানের অর্থ দিয়ে ইমার্জেন্সি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম নামে একটি তহবিল গঠন করা হয়েছে। অসচ্ছলদের সহায়তায় ব্যবহার হবে এই তহবিল। সদস্যদের আবেদনের ভিত্তিতে 50 থেকে 100 জনকে অনুদান দেয়া হবে। তারা পাবেন বাড়ি ভাড়া, খাবার খরচ, চিকিৎসা খরচ ও প্রয়োজনীয় অন্যান্য খরচ বাবদ আর্থিক সহায়তা। এরই মধ্যে মোশন পিকচার ইন্ডাস্ট্রি পেনশন অ্যান্ড হেলথ প্ল্যান থেকে তারা অর্থ তুলেছেন, যার পরিমাণ জনপ্রতি গড়ে $15,000। এদের মধ্যে আছেন স্টুডিওর নানা ধরনের কর্মী, সেট পেইন্টার, প্রপস সাজিয়ে দেওয়ার কাজে যুক্ত কর্মী, মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, কস্টিউম ডিজাইনার সহ আরও অনেকে। তবে সম্ভবত সবচেয়ে কঠিন সময় পার করছেন গাড়ি চালকরা, তাদের একেবারেই বেকার অবস্থা। লেখক ও শিল্পীদের আন্দোলনে এখনও সামিল হয়নি ডিরেক্টরস গিল্ড। স্পিলবার্গের এই অনুদান সাহস যোগাচ্ছে আন্দোলনকারীদের, উৎসাহ যোগাচ্ছে অন্য পরিচালকদের। তাই স্পিলবার্গ দম্পতির পাশাপাশি পরিচালক গ্রেগ বার্লান্টি, রায়ান মার্ফি ও পল ফিং নাম লিখিয়েছেন অনুদান দাতার তালিকায়। ডরোথি দাস্ট্রিন, শোবিজ টুনাইট।